সকল দর্শককে আমি পিন্টু রিপোর্টার আজকে চলে এসেছি বাঙালিদের অ্যানুয়াল এনার্জি বুস্টার টুর্নামেন্ট কভার করতে। সারা বছর ল্যাথ খাওয়া বাঙালি এই একটাই সময় বছরে যখন তারা ঘুম থেকে উঠে ল্যাথ পেছনে রেখে হাতে র‍্যাকেট ধরে নেমে পড়ে মাঠে খেলতে বাঙালিদের অলিম্পিক্স মানে ব্যাডমিন্টন। এই শীতকালের সময় বাংলার লোকেরা রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় কলিতে কলিতে ঝুলিয়ে রাখবে একটা নেট। অফিস স্কুল বা কলেজের জন্য পাড়ার বন্ধুদের মধ্যে যতই দূরত্ব বেড়ে যাক না কেন এই সময় তারা নিজেদের একটা কল করে এই কনভারসেশনটা করবেই। হ্যালো ভাই, কেমন আছিস? তাহলে আজকে বিকেলে হোক নাকি ব্যাডমিন্টন? একদম নিশ্চয়ই খেলা হবে ভাই, নিশ্চয়ই। তাহলে আমি আমার দুটো র‍্যাকেট আনছি, তুই তোর ককান। বেঙ্গলি ইজ আ ফানি ল্যাঙ্গুয়েজ। এনিওয়ে মুভ অন, তাই আর কিসের ওয়েট করছি? দেরি করে লাভ নেই, লেট দ্য ব্যাডমিন্টন গেম বিগিন। চ্যালেঞ্জার নাম্বার ওয়ান প্রিয়ম, টাক নাম উইকি, পাড়ার নাম খন্টু। ফেসবুকে আই এম ফাইন লিখে রোজ অরিজিৎ শুনে কাঁদে, টিন্ডারে ম্যাচ নেই বলে সুইগির বটের সাথে চ্যাট করে, ইনস্টা বায়োতে ট্রাভেলার লেখা কিন্তু গুগল পেতে টিকিট চাইবে। এই গরম জামা পরে বেরোবি। চ্যালেঞ্জার নাম্বার টু কুনাল, পাড়ার কালীপুজো অর্গানাইজার, সকালে অনলাইন ক্লাস করে আর বিকেলে ইন্টার্নশিপ, হোয়াটসঅ্যাপে লাস্ট সিনটা ছুপিয়ে ডাবল ডেট করে, নিজের ইমিউনিটি বাড়ানোর জন্যে রোজ বেঞ্চ প্রেস করে, আর এখন তো সব লিমিট ক্রস করে গেছে, গান্ধীবাদ দেখবে বলে সবার থেকে অল্ট বালাজির সাবস্ক্রিপশন চেয়ে থাকে। ইন্ট্রোডাকশন কমপ্লিট, লেট দ্য গেমস বিগিন। কয়েকটা রুলস আছে, খুবই সিম্পল রুলস। রুল নম্বর ওয়ান, দুটো প্লেয়ার থাকবে যারা নিজেদের মহান কিছু মনে করবে, মনে হবে যেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান আর ওয়ার্ল্ড নাম্বার টু খেলতে নেমেছে, কিন্তু আসলে সব বলি মিস, পুরো টাই টাই ফিস, আশা দিয়ে আপসেট করবে, সিন করে লিভ করবে, ঠিক তোমার ওই ফেসবুক ক্রাশের মতো। রুল নাম্বার টু, ক্যালকুলেশনে জেনে বুঝে ভুল করবে, আরে পয়েন্ট ঝাপবে। ফর এক্সাম্পল, ভাই 9/11 তো, 9/11 কখন হাড্ডাহাড্ডি থেকে যে ম্যাচ পয়েন্ট হয়ে যাবে আপনি ধরতে পারবেন না। রুল নম্বর থ্রি, বল কোর্টের ভেতরে পড়লেও তাকে আউট বলতে হবে। আরে বাবা, হর্ষাদ মেহতা বিজয় মালিয়ার থেকেও সবচেয়ে বড় স্ক্যাম তো আমরা বাঙালিরা করি এই শীতকালে ব্যাডমিন্টন খেলার সময়। রুল নম্বর ফোর, যে ব্যক্তি ভালো খেলে সে পুরো ক্যাথ মেরে খেলবে, মানে পুরো স্ব্যাগ দিয়ে, আবার মাঝে মাঝে তো বুলেট ট্রেনের মতন জাম্প স্ম্যাশও মারবে, তাতে অপোনেন্টের অবশ্যই প্রবলেম থাকবে। ভাই জাম্প করছে ভাই, এইগুলো ঠিক না ভাই, কিন্তু বাঙালি তো, সে কি আর কাউকে মানে, পুরো বাঘের বাচ্চা। আরে বাবা, সবার মধ্যে একটা দাদা দাদা ভাব আছে তো নাকি? এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, রুল নাম্বার ফাইভ, নো ম্যাটার হু প্লেস ওয়েল, হু ইজ রাইট, জিতবে একজনই, যে সবচেয়ে বেশি চিটিং করতে পারে। মা, ফার্স্ট প্রাইজ। গরম জামা কোথায়? রান।